গ্রাহকদের কাছ থেকে একটি বেসরকারি ব্যাংকের ঋণ আদায় করে বাইকে করে বাঁকুড়ার রামহরিপুর থেকে গঙ্গাজল ঘাটি ফেরার সময় কেন্দুয়ারডিহি ও কাপিস্টা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা দুটি বাইকে কয়েকজন দুষ্কৃতী ওই ব্যাংকের কর্মীকে পথ আটকে তার কাছে থাকা টাকার ব্যাগটি চায় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে না চাওয়ায় দুষ্কৃতীরা তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা আহত ব্যাংক কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। তিনজনের নামে তো অলরেডি পুরনো কেস ছিল, বজ্রা থানাতে কেস ছিল। আর এই যে গৌতম বাউড়ি, জিতেন ভুই এবং প্রণব কর্মকার, এদের কাছে অলরেডি আগে কেস ছিল, ডিফারেন্স ভাগবে দু তিন বছর আগে কেস ছিল। বাট রিসেন্টলি কোনো ক্রাইমের আমাদের কাছে খবর ছিল না এদের তরফ থেকে। বাট এই ঘটনাটি ঘটার পরে আমরা তদন্তে নামি, সবার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। ওই স্ন্যাচিং এটা ব্যাংক যারা আছে, ব্যাংকের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে সতর্ক হতে হবে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে যায়, সেই জায়গাগুলো ভালনারেবিলিটি ওয়াইজ আইডেন্টিফাই করতে হবে তাদেরকেই। তো পুলিশ প্রশাসনের যদি কোনো হেল্প দরকার থাকে আমরা অলওয়েজ রেডি আছি, কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে তো প্রোটেকশনভাবে দেওয়া যাবে না, সেটা সম্ভব না। কিন্তু ওরা যদি প্রপারলি ম্যাপিংটা করে যে কে কোথা থেকে তুলবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন সময় দিয়ে যাবে, সিস্টেমেটিক যদি একটা মুভমেন্ট হয়, সিস্টেমেটিক যদি একটা প্ল্যানিং করে, তাহলে এটা সমাধান আছে। রবিবার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ছজনকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিনই বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা। গ্রাহকদের কাছ থেকে একটি বেসরকারি ব্যাংকের ঋণ আদায় করে বাইকে করে বাঁকুড়ার রামহরিপুর থেকে গঙ্গাজল ঘাটি ফেরার সময় কেন্দুয়ারডিহি ও কাপিস্টা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা দুটি বাইকে কয়েকজন দুষ্কৃতী ওই ব্যাংকের কর্মীকে পথ আটকে তার কাছে থাকা টাকার ব্যাগটি চায় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে না চাওয়ায় দুষ্কৃতীরা তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা আহত ব্যাংক কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। তিনজনের নামে তো অলরেডি পুরনো কেস ছিল, বজ্রা থানাতে কেস ছিল। আর এই যে গৌতম বাউড়ি, জিতেন ভুই এবং প্রণব কর্মকার, এদের কাছে অলরেডি আগে কেস ছিল, ডিফারেন্স ভাগবে দু তিন বছর আগে কেস ছিল। বাট রিসেন্টলি কোনো ক্রাইমের আমাদের কাছে খবর ছিল না এদের তরফ থেকে। বাট এই ঘটনাটি ঘটার পরে আমরা তদন্তে নামি, সবার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। ওই স্ন্যাচিং এটা ব্যাংক যারা আছে, ব্যাংকের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে সতর্ক হতে হবে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে যায়, সেই জায়গাগুলো ভালনারেবিলিটি ওয়াইজ আইডেন্টিফাই করতে হবে তাদেরকেই। তো পুলিশ প্রশাসনের যদি কোনো হেল্প দরকার থাকে আমরা অলওয়েজ রেডি আছি, কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে তো প্রোটেকশনভাবে দেওয়া যাবে না, সেটা সম্ভব না। কিন্তু ওরা যদি প্রপারলি ম্যাপিংটা করে যে কে কোথা থেকে তুলবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন সময় দিয়ে যাবে, সিস্টেমেটিক যদি একটা মুভমেন্ট হয়, সিস্টেমেটিক যদি একটা প্ল্যানিং করে, তাহলে এটা সমাধান আছে। রবিবার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ছজনকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিনই বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। Thank you.
বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।